নমস্কার গ্লোটিভির সকল দর্শক বন্ধুদেরকে চলতি দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত। অবশ্যই এই সময়টা যাকে নিয়ে আমরা হাজির হই তার সাথে তো কথা বলবেন, তার জন্যই উৎসুক হয়ে বসে থাকা যে দুটো বেজে গেছে শনিবার, কেন এখনও লাইভ ফোন ইন অনুষ্ঠানটা শুরু হচ্ছে না, সেই অপেক্ষার কিন্তু অবসান। সঙ্গে রয়েছি আমি ট্রিনা, যারা কথা বলতে ইচ্ছুক, যারা সচেতন হয়েছেন এতদিন ধরে অনুষ্ঠান দেখে, তারা ডায়াল করুন 0332571225 বা 2266 এই নাম্বারে। জীবনটা আপনি যেভাবেই দেখুন না কেন, সূর্য একটা, অর্থাৎ সকালটা কিন্তু একটাই, আর প্রত্যেকটা সকাল আপনার কাছে নতুন উপহার হিসাবে কিন্তু ধরা পেতে পারেন, কিন্তু তার জন্য একটু সচেতন হতে হবে। আসুন স্বাগত জানাবো গোল্ড মেডেলিস্ট জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষ শিরোমণি এবং বৈদিক অ্যাস্ট্রোলজি বিশারদ রিসার্চার কেপি অ্যাস্ট্রোলজার শ্রীমতী আলপনা দিকে আজকের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার দিদি। নমস্কার। আমি আজকে আলোচনা করব, আগের দিন বলেছিলাম যে বাস্তু দোষ, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যে ক্ষতি হয় না, এখানে বাস্তু কি ভূমিকা আছে, কি বাস্তুর কারণে ছেলে মেয়েদের ক্ষতি হয়। আমরা বাস্তু মানে বুঝি বসত বাড়ি, আমরা যেখানে বাস করি, তা এই বাস্তুর আটটা দিক আছে আমরা জানি, তা আটটা দিকের মধ্যে সবচেয়ে শুভ দিক যেটাকে মানা হয় সেটা হচ্ছে উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিক মানে ঈশান কোণ, আর উত্তর পূর্ব দিকের উল্টো দিকটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ, অর্থাৎ নৈঋত্য কোণ, যেখানে উত্তর পূর্ব কোণে বাস্তু পুরুষের মাথা থাকে আর নৈঋত্য কোণে বাস্তু পুরুষের পা থাকে। বাস্তু পুরুষ এইভাবে কোনাকুনিভাবে, আমাদের একটা পৌরাণিক কাহিনী আছে যে এইভাবে কোনাকুনিভাবে শুয়ে থাকে। তা যাই হোক, এই যে এই দিকটাতে যদি ঠিকঠাক না থাকে, উত্তর পূর্ব দিক যদি বাড়ির ঠিকঠাক না থাকে, শুধু যে ছেলে মেয়েদের লেখাপড়ার প্রবলেম হয় তা কিন্তু নয়, তাছাড়া বাড়িতে দেখুন গৃহকর্তার উপর যদি উত্তর দিক যদি বাড়ির ঠিক না থাকে, ঈশানকোণ যদি ঠিক না থাকে, বাড়ির যে গৃহকর্তা তার উপর কিন্তু অনেক রকম এফেক্ট পড়ে। তার শরীর ভালো যায় না, সে যতই ইনকাম করুক না কেন ইনকাম ধরে রাখতে পারে না, বাড়িতে রোগ ডেডির পেছনে পয়সা কিছু না কিছু যেতেই থাকে। আমি বহু আলোচনা করেছি বাস্তু নিয়ে, তো ফোনটা নিয়ে নিয়ে আলোচনায় আসছি। আজকের অনুষ্ঠানের প্রথম কলার বন্ধু হাজির, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। নমস্কার ম্যাডাম, বলুন কোথা থেকে ফোন করেছেন? আমি হুগলি থেকে মন্টু চন্দ্র বলছি। হুগলি থেকে, বলুন কার সম্পর্কে জানবেন, ডেট অফ বার্থ? আমি নিজের সম্বন্ধেই জানবো। বলুন ডেট অফ বার্থটা। 19/4/1980। সময়টা? রাত্রি 11টা। এর আগেও কোনোদিন অনুষ্ঠান দেখেছেন নাকি নিয়মিত ফলো করেন? হ্যাঁ বলুন। রাত্রি 11টা। হ্যাঁ, নিয়মিত ফলো করেন অনুষ্ঠান? কালকে থেকে কিন্তু আপনাদের সকলের জন্য সুখবর, কারণ রোববার স্পেশাল লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে দিদি থাকবেন, সেটা হচ্ছে সন্ধ্যে 7টায়, জেনে নিন। আচ্ছা, আপনার জন্ম বারটা কি ছিল? শনিবার। আচ্ছা, ধনু লগ্ন মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রাহু নক্ষত্র, এটা কি আপনার জানা আছে? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি নিজের মতন করে চলতে খুব ভালোবাসেন, মানে আদ্রা নক্ষত্রের যারা হয় এরা একটু ডোমিনেটিক মনে নেচারের হয়, এরা নিজেরা মনে করে আমি যেটা করছি সেটাই ঠিক। হ্যাঁ, কিছু মনে করবেন না, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে থাকবে, আপনাকে কোনো কিছু যুক্তি দিয়ে যতক্ষণ না বোঝানো হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি কোনো কিছু মানতে চান না, ঠিক আছে? আপনার নেচারটাই হচ্ছে এরকম। হ্যালো, হ্যাঁ। আচ্ছা, আপনাকে আর একটা কথা বলি, আপনি খুব কর্মঠ, কর্ম করতে খুব পরিশ্রমী, আপনি খুব পরিশ্রম করেন, কিন্তু পরিশ্রম করলেও সেই অনুযায়ী কিন্তু যোগ্যতা অনুযায়ী কিন্তু জায়গা পাচ্ছেন না, ঠিক আছে? আপনি কিন্তু মানে খুব লাকি ম্যান যে এখন ফোনটা করেছেন। আপনি দেখুন, আপনার জন্মছকে যে জায়গাগুলো আছে সেটা কিন্তু আপনাকে কিন্তু জায়গা দিয়ে দেবে, আপনি একটুখানি ওয়েট করুন। সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনি যে জায়গাটার জন্য চিন্তা করছেন বা অর্থ যেখানে আপনার আটকে আছে, আর্থিক জায়গা একটু প্রবলেম দেখাচ্ছে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি সেপ্টেম্বর থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এরপর যদি কিছু আরও কিছু জিনিস আছে, যেমন মঙ্গল, বৃহস্পতি, রাহু, শনি, এগুলো কিন্তু আপনার যে বসে আছে একসাথে সিংহের ঘরে, হ্যাঁ, সেই জায়গাটা দেখুন আপনার প্রবলেমেটিক দেখাচ্ছে কর্মস্থান, তা একটুখানি পারলে এই জায়গা থেকে বেরিয়ে আসবেন, এই জায়গাগুলো দেখিয়ে ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? আমরা যারা প্রত্যেকে সাকসেসফুল পারসন হয়েছি তারা কিন্তু সময়টাকে ভ্যালু দিই, আর সেই সময়টাকে ভ্যালু দিয়ে বাস্তুর এফেক্টটা আজকে এনার যে অর্থের জায়গাটা আটকে আছে সেটা হয়তো অর্থটা পেয়ে যাবে, আজকে পেয়ে গেল। হ্যাঁ, আজকে গ্রহের পজিশন, এই যে বৃহস্পতি যে 11ই আগস্ট যে মার্গী হচ্ছে তার জন্য কিন্তু ওনার যেহেতু ধনু লগ্ন সেই জায়গাটা পেয়ে গেল। হ্যাঁ, কিন্তু যেহেতু এনার ধনু লগ্নের জন্য বৃহস্পতি এনার লর্ড, তো কিন্তু পরবর্তীকালে দশমে যেহেতু এই জায়গাগুলো একসঙ্গে ডিস্টার্ব হয়ে বসে আছে, দশম স্থানটাকে যদি ঠিক না করে আবার পরবর্তীকালে কিন্তু কর্মের জায়গায় ডিস্টার্ব আসবে। এই জন্যই বলা হয় যে জন্মছকটা ঠিকঠাক করিয়ে নিলে কি বারবার যে এই ঘাত প্রতিঘাতের মধ্যে পড়তে পড়তে কী হয়, মানুষের একটা মানে হোপলেস হয়ে পড়ে যে আমি পারছি না, এরকম করে বারবার একটা আঘাত এলে, তো এই জায়গাগুলো ঠিক করিয়ে নিলে কিন্তু এগুলোর সম্মুখীন হতে হয় না।
আমি যে আলোচনার মধ্যে ছিলাম যে এই যে বাচ্চারা যে পড়াশোনা করতে করতে বাস্তুদোষ থাকলে কি হয়, ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যায়, গুরুজনদের কথা শুনতে চায় না, মা বাবা বা টিচারদের কথা শোনা, টিচাররা দেখবেন অনেকেই অভিযোগ করে টিচার, আমরা এতবার বলি ও কথা শোনে না, হোমওয়ার্ক করে রাখে না, বা ক্লাসে অবাধ্য, গুরু মা বাবারা বলে আমি এত বোঝাই হচ্ছে না, এই যে মা বাবাদের কথা না শোনা, তারপর পড়াশোনায় মনঃসংযোগ না থাকা, হ্যাঁ এই যে এই জিনিসগুলো এগুলো কিন্তু বাস্তুর কারণে হয়ে থাকে। তা কোন দিকের বাস্তু প্রবলেম থাকলে কি হয় সেটা নিয়ে আলোচনা আসছে, ফোনটা নিয়ে নি। কে রয়েছেন সাথে? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি বালি থেকে বলছি, অর্ণব দাস। বালি থেকে বলছেন, আচ্ছা বেশ বলুন, যদি দিশা অনুষ্ঠান কেমন লাগে? আমার দিদির অনুষ্ঠান খুব ভালো লাগে, কিন্তু আমি ফোনে ট্রাই করি কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ একসাথে অনেকে চেষ্টা করেন, তো আজকে পেয়েছেন, কার সম্পর্কে জানবেন? আজকে বিভাগে আনতো গেট প্লিজ, তো ঠিক ঠিক একদম বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 27/9/1988। 27/9/1988 সময়টা? সময় হচ্ছে দুপুর 1:10। দুপুর 1:10, জন্মস্থানটা বলতে হবে? হাওড়া। হাওড়া, বলুন কি জানতে চাইছেন? আমার একটু কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছি। ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন? ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন। আপনার জন্মবারটা হচ্ছে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধনু লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, কেতু নক্ষত্র, জানা আছে? হ্যাঁ হ্যাঁ জানা আছে। আচ্ছা আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখুন আপনি খুব পরিশ্রম করেন, এই কারণে বলছি লগ্নে আপনার শনি আছে, লগ্নে শনি থাকলে এদের খুব পরিশ্রম করায়, কিন্তু যে কোনো জিনিস পরিশ্রম করে যখন আপনি পাবেন তখন একদম কংক্রিট জিনিস পাবেন। শনি কি দেয়, মানে শনি বারবার আঘাত দেওয়ার পর কিন্তু কংক্রিট জায়গা দেয়, শনি লোহা থেকে ইস্পাত বানায়, কথাতে আছে দেখবেন। তা আপনি যেমন জায়গাটা পাচ্ছেন, আপনি বারবার চেষ্টা করছেন, কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার 2020 মার্চের মধ্যে কিন্তু আপনি যে কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন, হ্যাঁ সেটা কিন্তু পেয়ে যাবেন। আর তার সঙ্গে বলবো আপনার চাকরির যোগটা কিন্তু আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ইন্ডিকেট করছে, এই জায়গাটা একটুখানি লক্ষ্য করে পরীক্ষাগুলো দেবেন, দূরবর্তী স্থানে চাকরির জায়গা। আর তাছাড়া আপনার জন্ম ছক ভালো, হ্যাঁ বা মার্কেটিংয়ের ছক কিন্তু আপনার মার্কেটিং বা কথা বেচে যেখানে খাওয়া হয়, যেখানে কথা বেচার একটা ব্যাপার থাকে যে কথার উপর ডিপেন্ড করে সমস্ত চাকরি বা কথার উপর ডিপেন্ড করে বিজনেস, সেই জায়গাটা আপনার যেহেতু চাকরির ছক কথার উপর ডিপেন্ড করে যে জায়গাটা, সে কিন্তু সেই মার্কেটিংয়ের জায়গাটা কিন্তু আপনার জন্য খুব ভালো, ঠিক আছে? কিন্তু হ্যাঁ কিন্তু একটা জিনিস বলে রাখি তার সঙ্গে, হ্যাঁ নবমে কেতু আছে, তো তা এই জায়গাটা কিন্তু আপনি একটু নবম স্থান কেতু আছে, আপনি যতখানি যোগ্যতা অনুযায়ী প্রমোশন চাইবেন বা কিছু সহসা সেটা পাবেন না, এমনিতেই আপনার লগ্নে শনি আছে, তো এই দু একটা জায়গা আছে একটু ডিস্টার্বে, তাছাড়া ওভারঅল ছক কিন্তু ভালো, খুব ভালো থাকবেন। যদি মনে করেন আসবেন তাহলে অবশ্যই আপনাদের চেম্বারগুলো একটু জানিয়ে রাখি। গড়িয়াহাট ভাগ্যচক্র পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2 থেকে 6টা। বাবুইহাটিতে চেম্বার রয়েছে সকাল 10টা থেকে 5টা পাবেন, এছাড়াও রয়েছে সোমবার পেয়ে যাচ্ছেন বালিতে বিকেল 5টা থেকে 8টা। এবং অবশ্যই একটা বুকিং নাম্বার রয়েছে 9836262051 9330089182 8420066423। এছাড়াও ইউটিউবটা ফলো করতে পারেন, শ্রীমতী আলপনা বলে লিখবেন, সেখানে কিন্তু লাইক এবং কমেন্টসটাও করবেন। আসবো আলোচনায় দিদি। যদি কারোর জন্ম ছকে মঙ্গল অশুভ থাকে, তার সঙ্গে যদি দক্ষিণ দিকটা যদি মানে ঠিক না থাকে বাড়ির, মঙ্গল ধরুন জন্ম ছকে অশুভ আছে, এদিকে তার সঙ্গে সঙ্গে দক্ষিণ দিকটাও ডিস্টার্ব হয়ে আছে, তাহলে কি হবে, এইসব ছেলেরা মানে অল্পতেই বিরক্ত হয়ে যাবে, এরা পরিশ্রম করতে চাইবে না, বা বাবা মার সঙ্গে খারাপ একটা ব্যবহার করবে। আর সঙ্গ এদের বলে না যে সৎসঙ্গে স্বর্গবাস, এদের বন্ধু সঙ্গটা কিন্তু খারাপ হয়ে যায়। কাদের না, যাদের জন্মছকে মঙ্গলটা খারাপ থাকে, সঙ্গে বাড়িতে দক্ষিণ দিকটা বাড়ির ঠিক না থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুর সঙ্গটা খারাপ হয়ে যায়, সঙ্গ এদের খারাপ হয়ে যায়, মা বাবার অবাধ্য হয়, কথা শুনতে চায় না, হ্যাঁ এরা কিন্তু অল্পতেই বিরক্ত হয়ে যায়, এরা পরিশ্রম করতে চায় না, এতে কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে থাকে। দক্ষিণ দিকটা যাদের বাড়িতে পশ্চিম দিকটা অশুভ থাকে, পশ্চিম দিকটাকে আমরা শনির দিক বলি, পশ্চিম দিকটা যাদের অশুভ থাকে তারা কি হয়, অলস প্রকৃতির হয়, পরিশ্রম করবে যে অলস একটা পরিশ্রম করা, পড়াশোনা মানে একটা পরিশ্রম করা বা একটা নিজের জায়গায় পৌঁছাতে গেলে যে পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমটা করতে চাইবে না, পুরেমো দেখবেন শুয়ে শুয়ে পড়ার একটা টেন্ডেন্সি থাকে, পড়া পড়লেও লিখতে চাইবে না, এদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকে। হ্যাঁ ধরুন একদমই তাই। কে বলছেন সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, আমি হ্যাঁ বলুন, কোথা থেকে? কোন্নগর থেকে। কোন্নগর থেকে, আচ্ছা বলবেন কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলে সম্পর্কে জানতে। ছেলের ডেট অফ বার্থ? 13 June 2004। 13 June 2004, সময়টা? বিকেল 3:35। 3:35 বিকেল, জন্মস্থানটা বলবেন?
দিদির অনুষ্ঠান কি দেখেন? আজকে প্রথমবার দেখলেন, বেশ, তাহলে তো বলতেই হয় আপনি সচেতন ব্যক্তি, কারণ দিদির কিন্তু মূল লক্ষ্যটাই সচেতন করা। আসবেন। আচ্ছা, আপনার এই ফেব্রুয়ারি 20-তে মাধ্যমিক পরীক্ষা দেবে, রেজাল্টটা কেমন হবে? আচ্ছা, আপনার ছেলে বললেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের জন্ম বারটা রবিবার তো? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, ঠিক আছে, কেতু নক্ষত্র। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আপনার ছেলের রেজাল্ট কিন্তু ভালো হবে, রেজাল্ট কিন্তু খারাপ হবে না। ওর কিন্তু টেকনিক্যাল লাইনের ছক, ঠিক আছে, ওকে কোনো টেকনিক্যাল লাইনের দিন, বিশেষ করে এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়াতে চান তাহলে কিন্তু এই জায়গাটা করাতে পারেন। কেননা শুক্র দেখুন কম্পিউটার ওরিয়েন্টেড দেয়, শুক্রের সঙ্গে রবি বসে আছে, শুক্রের সঙ্গে রবি বসে থাকার কিন্তু ওকে কেমিক্যালের জায়গাটা কিন্তু দিতে পারে, বা মঙ্গল শনি একটা আছে, এই যোগগুলো যে ওর ভালো আছে, আপনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্যে ওকে তৈরি করুন, ওকে ইঞ্জিনিয়ারিংয়ের ছক, এটা রেজাল্ট কিন্তু ভালো হবে। হ্যাঁ, রেজাল্ট নিয়ে অসুবিধা নেই, তবে হায়ার স্টাডিটা একটু দূরবর্তী স্থানে হবে, ঠিক আছে, জন্মস্থান থেকে একটু দূরে। হ্যাঁ হ্যাঁ, মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে, চিন্তা নেই, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে, খুব ভালো থাকবেন। যারা সচেতন হতে পেরেছেন সেই সমস্ত অভিভাবকদের জন্য আজকের আলোচনা কিন্তু বাস্তু, কারণ বাস্তু যদি সঠিক না থাকে তাহলে বাচ্চাদের পড়াশোনাও অনেক বেশি এফেক্ট করবে। যদি আপনার যদি দক্ষিণ পশ্চিম দিকটা যদি কোনো ছেলে মেয়েদের ঘর হয়, দক্ষিণ পশ্চিম দিকে ছেলে মেয়েদের ঘর হয়েছে, দক্ষিণ পশ্চিম দিকটা অশুভ আছে, এদের কি হয়, এরা কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ে, কোনো নেশার মধ্যে এদের আসক্তি জড়িয়ে পড়ে, এই জায়গাগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। দেখুন আপনাদের প্রত্যেকের তো মাস্টার বেডরুম থাকে না, যে ছেলে মেয়েদের জন্য যে ঘর করা এটা প্রত্যেকের ক্ষেত্রে সম্ভব হয় না, কিন্তু আপনাদের একটা রুম হলেও ছেলে মেয়েদেরকে যেখানে পড়াতে বসাবেন সেটা যেন, এই যে বললাম, পশ্চিম দিক না হয়, দক্ষিণ পশ্চিম দিক না হয়, এটা যেন মানে ঠিক জায়গা, মানে আমরা পড়াশোনার জন্য কোন দিকটা দেখি, উত্তর দিক, পূর্ব দিক বা উত্তর পূর্ব দিক, উত্তর দিকে যদি মুখ করে হয় উত্তর দিকে মুখ করে বসাবেন, যদি পূর্ব দিকে সম্ভব হয় পূর্ব দিকে মুখ করে বসাবেন, নইলে উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণটাকে একটু রাখার চেষ্টা করবেন, ঈশান কোণের দিকে মুখ করে। আমি ফোনটা নিয়ে নিই। এবং যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে মানুষের ফ্ল্যাট কিনতে হয় এবং সেটা যথেষ্ট ব্যয়বহুল, তখন হয়তো সেইভাবে অভিভাবকরা চিন্তিত হন না যে বাচ্চার জন্য আলাদা একটা ঘর, বাচ্চার জন্য আলাদাভাবে হয় না, তা সেই ক্ষেত্রে এই দিকগুলো অন্তত মেনটেন করবেন, আপনারা যে ঘরেই থাকুন না কেন সেই ঘরে এই দিকগুলো মেনটেন করে বসার চেষ্টা করবেন। কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, বলবেন, কোথা থেকে ফোন করেছেন? আমি বর্ধমানের কাটোয়া থেকে ফোন করেছি। বর্ধমান থেকে, বেশ। জ্যোতিষী দিশা অনুষ্ঠান কেমন লাগে আপনার? ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে? লাইন তো পাই না একদম, আজকে পেয়েছি লাইনটা। হ্যাঁ, কেন ভালো লাগে জ্যোতিষী দিশা অনুষ্ঠান? উনি যেটা বলেন একদম বাস্তব কথা বলেন, এবং যেটা বলেন আমি দেখেছি, মানে জ্যোতিষশাস্ত্রের প্রতি যে ভয় ভীতিটা ছিল সেটা কিন্তু আজকে একেবারেই নেই। বলুন, আপনাদেরকে সচেতন করার জন্য অনুষ্ঠানটা করা, আমি এগুলো আপনাদেরকে এই যে আজকে বাস্তু নিয়ে বলছি, আপনি এবার আপনার বাড়ির কোন দিকটাতে কি আছে, আপনার ছেলে মেয়েকে আপনি কোন দিকে মুখ করে পড়াতে বসাচ্ছেন, আপনার যদি নিজের ছেলে মেয়ের পড়া আলাদা রুম থাকে অবশ্যই খুব ভালো কথা, যদি না থাকে আপনার ঘরে হয়তো দুটো রুম আছে বা আপনারা অনেকজনা মিলে থাকেন, মানে মানে জয়েন্ট ফ্যামিলি, সেক্ষেত্রে হয়তো ঘরের আলাদা আলাদা সম্ভব হচ্ছে না, তবু আপনি যে ঘরে থাকেন সেই ঘরে কীভাবে পড়লে পড়াশোনার জায়গাটা পুরোপুরি পজিটিভ ফল পেতে পারেন, যেটুকু আপনার দ্বারা সাধ্য আপনি তো সেটা অবশ্যই চেষ্টা করবেন। আমাদের সব কিছু ছকের সঙ্গে কিন্তু, ছক তো আমরা দেখি গ্রহগত প্রতিকার করি, তার সঙ্গে কিন্তু বাস্তু কিন্তু আমাদের 50% এনার্জি গ্রো করে, তা 50% এনার্জির মধ্যে আপনি যদি চেষ্টা করেন সেই জায়গাটা আপনার আপনার দ্বারা যেটা হবে, আপনি তো মুখস্থ করে লিখে দিয়ে আসতে পারবেন না, সেটা আপনার সন্তানকেই করতে হবে, আপনি অবশ্যই চেষ্টা করবেন যে সন্তানকে কিভাবে সেই জায়গাটাতে আরও এগিয়ে দেওয়া যায়, আপনি পড়াশোনাটা করবে ও তার মধ্যে যেন মনঃসংযোগ বাড়ে, আপনি পড়াশোনা শেখাচ্ছেন ঠিক আছে, শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে তো চলে না, তার সঙ্গে নৈতিক জ্ঞানটা দরকার, হ্যাঁ, সে যেন গুরুজনদের সম্মান করে, সে যেন মা বাবাকে দেখে, সে যেন সবাইকার সঙ্গে ব্যবহারটা ভালো রাখে, সেই জায়গাটাও দেখতে হবে আপনাকে, শুধু পড়াশোনা পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না, তাই এই যে বাস্তু কিন্তু এগুলোর প্রত্যেকটা জিনিসকে কিন্তু, মানে প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু বাস্তুর প্রভাব পড়ে, ওই জন্য আমি বলি যে আমি সচেতন করি, এই কারণে আপনারা অনুষ্ঠানটা দেখুন শুনুন, নিজেদের ঘরে বসে যেটা করা সম্ভব আপনারা সেইটুকু পুরোটা করুন, তারপর তো যে যেটা নিয়ে জন্মেছে সে তো তারপর তো সেটা আছেই। ঠিক, কার সম্পর্কে জানবেন ছেলে? আমার ছেলে, ছেলে ডেট অফ বার্থ, ছেলে ছেলে ডেট অফ বার্থ হচ্ছে 1/1/1995, সময়টা বেলা 11:58, 11:58, বেশ, বেলা, জন্মস্থানটা বর্ধমান, জন্মস্থান বর্ধমানের কাটোয়া, কাটোয়াতে বর্ধমান। ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের জন্মবারটা ছিল রবিবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মীন লগ্ন ধনু রাশি
পূর্বসনা নক্ষত্র, শুক্রের নক্ষত্র। ছেলে এখন কি করছে? টিউশনি পড়াচ্ছে আর এক্সাম গুলো দিচ্ছে, পরীক্ষায় বসছে। আচ্ছা, আপনাকে একটা প্রথমেই কথা বলি, ছেলের কিন্তু দ্বিতীয় অষ্টমে একটা কাল সর্পদোষ হয়ে বসে আছে। দ্বিতীয় স্থানটা হচ্ছে আমাদের অর্থের জায়গা, দ্বিতীয় স্থানটা হচ্ছে আমাদের পরিবারের জায়গা, দ্বিতীয় স্থানটা হচ্ছে আমাদের খাদ্যের জায়গা। তা এই দ্বিতীয় কিন্তু কেতু বসে আছে, হ্যাঁ, সেটা মেষের ঘর, সেখানে রবি উচস্ত, অযথা মান সম্মান হানি, মানে আপনার ছেলে হয়তো যে কাজটা করবে না সেই কাজের একটা দায়ভার ওর উপরে সে চাপা। তারপর ও কি বলুন তো, স্পষ্ট কথা বলতে চায় না, কথা একটু চেপে বলে, মানে কথা পরিষ্কার করে যে ঝেড়ে বলা সেই জিনিসটা কিন্তু ওর মধ্যে নাই। আপনার ছেলের মধ্যে কি এগুলো আছে? না না না, ঠিকই বলেছেন, ও বলতে চায় না কথা। কিন্তু ওর একটা জিনিস বলি, মঙ্গল ভঙ্গ একটা কাল সর্পদোষ হয়ে বসে আছে, শরীরের জায়গাটা কিন্তু ডিস্টার্ব দেখাচ্ছে, ওর কিন্তু গলার প্রবলেম বা দাঁতের প্রবলেম এগুলো কিন্তু থাকবে, তাছাড়া উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি লক্ষ্য রাখবেন ওকে, মানে উঁচু জায়গা, বাস থেকে নামছে বা সিঁড়ি থেকে নামছে, এরকম জায়গা থেকে হঠাৎ করে পড়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। আর দ্বাদশের শনি আছে, দ্বাদশের শনি থাকলে কিন্তু এদের একটু লেথার্জি ভাব থাকে, এরা মনের মতন সাকসেস পায় না, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু কর্মস্থান যেহেতু ভালো, কর্মস্থানে মানে ওর যে যোগটা আছে, কর্মস্থান যেহেতু ভালো, ও যে পরীক্ষাগুলো দিচ্ছে ও কিন্তু সাকসেস পেয়ে যাবে। কিন্তু তার আগে আপনি একটুখানি জন্মছকটাকে, এই যে কালসর্প দোষটোষগুলো আছে এগুলো একটু ঠিক করিয়ে নিন, কেন শ্রাবণ মাস হচ্ছে, এগুলো ঠিক করার জন্য খুব ভালো সময়। তা আপনারা যদি পারেন নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে এই যে মঙ্গল ভঙ্গ একটা কালসর্প দোষ দেখাচ্ছে এটা কিন্তু আপনি ঠিক করিয়ে নিন। এটা আজকে দেখুন ওর মধ্যে যে চাপা জেদ কাজ করে, প্রচণ্ড জেদ, রেগে গেলে ঝট করে রেগে যাবে আবার পরে ভুলে যাবে, কিন্তু দেখুন এই জিনিসটা তো সব জায়গায় চলবে না। তা আপনি তারপর মঙ্গলভঙ্গ কালসর্পদোষ মানে পারিবারিক জায়গাতেও একটু ডিস্টার্ব দেবে বিবাহিত লাইফে, তা আপনি এই জায়গাগুলো পারলে এখন থেকে ঠিক করিয়ে নিন, যাতে ও লাইফটা একটু স্মুথ হয়ে যায়। খুব ভালো থাকবেন, আজকের আলোচনাটা শুনতে থাকুন, আমিও আছি আপনাদের সাথে। আজকের আলোচনায় আসবো দিদি। আচ্ছা, যদি পূর্ব দিকে বাস্তু অশুভ হয় সেই ছাত্রছাত্রী কি হয়? বদনাম হয়। যদি উত্তর দিকে বাস্তু দোষ হয় ছাত্রছাত্রীরা কি হয়? অসৎ পথ অবলম্বন করে। দেখবেন অনেকে দেখবেন স্কুলে করছে বসে বলে আমি কিছু করিনি মা, অথচ এগুলো এই আমার এই বদনামটা হচ্ছে, বা বাড়িতে হয়তো কোনো ফ্ল্যাটে বা বাড়িতে পাড়ায় খেলছে, খেলতে খেলতে ওর নামে অযথা বদনাম হয়ে যাওয়া, এটা কিন্তু বাস্তুর উত্তর দিকে যদি বাস্তুর প্রবলেম থাকে এটা কিন্তু হয়ে থাকে। আর যদি আপনার এ হয় কি বলে অন্য দক্ষিণ দিকের জায়গাটা যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু অযথা বদনামের জায়গা এগুলো কিন্তু হয়ে থাকে। আমি ফোনটা নিয়ে নিই, আজকে এক্সাম্পলটা দিদি দিলেন, এই বিষয়টা আমাকে উল্লেখ করতেই হচ্ছে। অনেক বাচ্চাই কিন্তু নির্দোষ থাকে, কিন্তু সেখানে অভিভাবকরা হয়তো তাকেই বকাবকি করছে, মারছে, যদি ডিস্টার্ব হয় না তো দোষী নেই, দোষী নাই, কিন্তু এগুলো কি জন্ম ছক বলে দিতে পারে? এই যে জন্ম ছকে বন্ধু ভাগ্য কেমন, এই যে উত্তর দিকে যদি বাস্তুর প্রবলেম থাকে তার হয়তো জন্ম ছকে কোনো প্রবলেমই নাই, উত্তর দিকে বাস্তুর দোষ আছে তার জন্য কিন্তু তাকে সাফারার হতে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। টেলিফোনে যে রয়েছেন তাকে অবশ্যই একটু রিকোয়েস্ট করব, একটু টেলিভিশনের সাউন্ডটা এই মুহূর্তে মিউট করুন। কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমি স্মৃতি বলছি ডানকুনি থেকে। ডানকুনি থেকে, হ্যাঁ বলবেন। সকাল 9:35 জন্মস্থান ডানকুনি। আর জি কর, আপনাকে আমি রিকোয়েস্ট করছি বারংবার যে টেলিভিশনের সাউন্ডটা এই মুহূর্তে মিউট করুন। কি প্রশ্ন, কি জানতে চাইছেন বলবেন? কি প্রশ্ন? আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই। আচ্ছা, আপনার জন্মবারটা কি শুক্রবার ছিল? হ্যাঁ। তুলা লগ্ন মকর রাশি শোভনা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র জানা আছে? আপনি এখন করছেন কি? হ্যাঁ, আপনি কি করছেন এখন? এখন তো 12 পড়ছি, এইচএস দেব। 12 পড়ছেন, এইচএস দেবে। আমি একটা কথা বলি, জন্ম ছকটা নিয়ে পারলে একটু দেখিয়ে নেবেন, কেননা চন্দ্রভঙ্গ একটা যে কাল সর্পদোষ দেখাচ্ছে, তাছাড়া শনি যেখানে বসে আছে আপনার মধ্যে, আপনি পড়াশোনা করলেও সেই জায়গাটা অনুযায়ী কিন্তু রেজাল্ট পান না, মনের মতন রেজাল্ট কিন্তু হয় না। আর হ্যাঁ, সেই অনুযায়ী রেজাল্ট হয় না, স্পেলিং মিস্টেক কিন্তু মারাত্মক দেখাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, পরীক্ষার হলে কিন্তু একটা নার্ভাসনেস হয়ে যায়, এইটা যে এইটা হচ্ছে তার মেন কারণ, এইটা কিন্তু জন্ম ছক দেখাচ্ছে, ঠিক আছে? ভালো পড়াশোনা করে গেলেও পরীক্ষার সময় মনে হয় যেন সব ভুলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো একটুখানি যে ডিস্টার্ব হয়ে আছে, তাছাড়া বৃহস্পতির
বৃহস্পতি রাহু একটা গুরুচণ্ডাল দোষ হয়ে বসে আছে নবম স্থানে, আপনি পারলে এই জন্মছকটা নিয়ে একটু নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজার কাছে দেখিয়ে জায়গাগুলো ঠিকঠাক করিয়ে নিন, তাহলে মনের মতন রেজাল্ট পাওয়া বা পরে এটা কিন্তু চাকরির ছক, এটা কিন্তু চাকরি পাবেন, কিন্তু চাকরি পেতে গেলে মানে একাদশে রবি বসে আছে খুব ভালো জায়গা, সরকারি চাকরির যোগ আছে, কিন্তু জন্মছকটা আগে থেকে একটু দেখিয়ে নিন, নইলে তো সেটা সম্ভব হবে না। একদমই, আগে করার বন্ধুর উদ্দেশ্য বলবো, সমস্যা জেনে গেছেন, সমাধানের জন্য কোথায় আসতে হবে বলে দেবো। কে রয়েছেন সঙ্গে? আরও একজন বন্ধু, হ্যালো নমস্কার। আপনি আমার শুভেচ্ছা দেবেন, উত্তরপাড়া, বেশ, কার সম্পর্কে? আপনার সম্পর্কে, ডেট অফ বার্থ, কাকে শুভেচ্ছা বলবো, কাকে নমস্কার বলবো, আমি গুলিয়ে যাচ্ছি জানো। আচ্ছা, আমরা দুজনেই ভালোবাসা শুভেচ্ছাটা ভাগাভাগি করে নিলাম, আপনার ডেট অফ বার্থটা বলুন। আর জন্মস্থানটা উত্তরপাড়া? হুগলি। বেশ বেশ বেশ, সঙ্গে থাকুন। কতদিন দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ নমস্কার। আপনি কতদিন অনুষ্ঠানটা দেখছেন? দিদি আমি যখন বাড়িতে থাকি তখন অনেক দিন থেকেই তো আপনার দিকে দেখছি আমি। আচ্ছা, থাকলে দেখি, না হলে তো দেখা হয় না, কাজে ব্যস্ত থাকলে আমি মোবাইলেও দেখি। ইউটিউবটা ফলো করে নেবেন, ইউটিউবটা ফলো করবেন, তার সঙ্গে আপনাদের রিকোয়েস্টে আমি কালকে আসছি সন্ধে 7টায়, আপনারা ফোনে ফোনে যোগাযোগ করতে পারবেন। যারা হয়তো আজকে ফোনের লাইন পাচ্ছেন না অনুষ্ঠানটা দেখছেন, তারা কিন্তু সন্ধে 7টা থেকে লাইভ আছে এখানে, আপনি আপনারা যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া যদি মিস করে যান তাহলে তো ইউটিউব আছে। আচ্ছা, আপনার জন্মপাঠটা কি লিখবো? শ্রীমতী আলপনা, ঠিক আছে, এস আর আই এম এ টি আই, শ্রীমতী আলপনা, এ এল পি ও এন এ। আসুন জেনে নিন। আপনার জন্মপাঠটা শুক্রবার তো? আমরা তো সঠিকটাই, রাত্রি 12:30। কুম্ভ রাশি আপনার দেখুন যেটা দেখাচ্ছে, আপনার শরীরের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব দেখাচ্ছে, মনের মতন জীবনে সাকসেস পাওয়া বা মনের মতন জায়গা পাওয়া সেটা হয়নি আপনার ক্ষেত্রে। দ্বিতীয় কথা বলি, আপনি যে আপনি খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন, আপনি কি করেন এখন? দিদি কিছুই করি না, আমি এমনি লেখাপড়া শিখেছি অনেক দূরই, আমি অনার্স বিএড পাস। হ্যাঁ, পড়াশোনার জায়গা তো খুব ভালো দেখাচ্ছে, রবি বুধাদিত্য যোগ হয়ে বসে আছে। কিন্তু দিদি কিছু মানে আমার যে সময় 63 এর দেখছেন সেই সময় আমাদের একটা কারণ বলি, শুনুন আপনাকে যে কারণটা বলি সেটা হচ্ছে আপনার মঙ্গল ভঙ্গ একটা কাল সর্পদোষ হয়ে বসে আছে, মঙ্গলটা নিচস্থ, যার জন্য পারিবারিক জায়গা থেকেও কিন্তু আপনি যতটা জায়গা পাওয়ার ততটা পান না, শরীরের জায়গাটাও একটু ডিস্টার্ব দেখাচ্ছে। আপনি পারলে একটু যোগাযোগ করবেন, আপনার বালিতে চেম্বার আছে, আপনি পারলে উত্তরপাড়া থেকে বালিতে কাছেই হবে, আপনি পারলে যোগাযোগ করলে এই জায়গাটা কিন্তু আপনার ঠিক করে দেওয়া যাবে। ঠিক আছে, সময় নেই তাই হয়তো সম্পূর্ণ কথাটা শেষ হলো না, অবশ্যই গড়িয়াহাট বাগুইহাটি এবং পেয়ে যাচ্ছেন বালিতে। আজকের মতো আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাও বোধহয় শেষ হচ্ছে না, তার কারণ একেবারেই হাতে সময় নেই। উইকেন্ডের ট্রিপ মানেই হচ্ছে যারা জীবনকে নিয়ে সচেতন হয়েছেন, কালকে নজর রাখবেন সন্ধ্যে 7টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।